ঘুষ দুর্নীতি ও অপরাধের সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে ডিজিটাল আইন কোনো বাধা নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তবে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারার কারণে মত প্রকাশের স্বাধীনতা খর্ব হতে পারে বলে মনে করছেন অধিকার কর্মীরা। পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনে বিতর্কিত 57 ধারার বিষয়বস্তু 4 ধারায় ভাগ করে রাখা হয়েছে। 25 ধারায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে সাইবার স্পেসে কোনো তথ্য প্রকাশ করলে 3 বছরের জেল বা 3 লাখ টাকা দণ্ড বা দুটোরই কথা বলা হয়েছে। এটা জামিনযোগ্য অপরাধ। 28 ধারা অনুযায়ী ইলেকট্রনিক বিন্যাসে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ 10 লাখ টাকা অর্থদণ্ড বা দুটোই ভোগ করতে হবে, এতে জামিন হবে না। 29 ধারা বলছে মানহানি করলে সর্বোচ্চ 3 বছরের জেল বা সর্বোচ্চ 5 লাখ টাকা অর্থদণ্ড বা দুটোই হবে। আর 31 ধারা অনুযায়ী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা বিশৃঙ্খলা করলে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড বা 5 লাখ টাকা জরিমানা বা দুটোই হবে, এই অপরাধেও জামিন হবে না। ব্লগারদের মতে ডিজিটাল নিরাপত্তা আইনেও ঘুরে ফিরে 57 ধারার বিষয়বস্তু থেকে যাওয়ায় বাধাগ্রস্ত হবে মুক্ত চিন্তা। লেখার ক্ষেত্রে তার প্রভাব পড়বে কি পড়বে না, সেটা আসলে এটার উত্তরটা খুব এক বাক্যে দেওয়া যায়, অবশ্যই প্রভাব পড়বে। গোটা ডিজিটাল একটাই, সে বায়বীয় কিছু কনসেপ্টের উপরে দাঁড়ানো। যেমন বলা হচ্ছে যে মানহানি, মিথ্যা বা অশ্লীলতা, তো এই কনসেপ্টগুলো তো এমন যে এটা তো এক একজনের ক্ষেত্রে অবস্থান ভেদে তার সংজ্ঞা পরিবর্তিত হয়। আর বেসরকারি সংস্থা আর্টিকেল 19 এর দক্ষিণ এশিয়ার পরিচালক মনে করেন প্রস্তাবিত আইনে কিছু সুরক্ষা থাকলেও অপব্যবহারের সুযোগ বন্ধ হয়নি। যে আইনটি এতভাবে ক্রিটিসাইজড হয়েছে যে বাক স্বাধীনতাকে খর্ব করে, তা আনার তো প্রয়োজন নাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, বিশেষত সেই সমস্ত অপরাধের জন্য যেগুলো অলরেডি এক্সিস্ট করছে। ডিজিটাল নিরাপত্তা আইনের 32 ধারায় বলা হয়েছে সরকারি এবং বিধিবদ্ধ সংস্থায় ঢুকে কোনো গোপন তথ্য উপাত্ত ইলেকট্রনিক মাধ্যমে ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করলে ডিজিটাল গুপ্তচরবৃত্তির অপরাধ হবে। এর সাজা 14 বছরের জেল বা সর্বোচ্চ 25 লাখ টাকা অথবা দুটোই। এই ধারার কারণে সাংবাদিক ও গবেষকরা হয়রানিতে পড়তে পারেন বলে মনে করেন সাবেক প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান। এই বিষয়গুলো পুনর্মূল্যায়ন কিংবা পর্যালোচনা করা দরকার, যে অন্ততপক্ষে গণমাধ্যম কর্মী কিংবা সাংবাদিক তাদের এখানে অধিকার হরণ হবে না, কিংবা নাগরিক হিসেবে নাগরিকের যে তথ্যপ্রাপ্তির অধিকার সেটাও ক্ষুণ্ণ হবে না। প্রস্তাবিত আইনে হ্যাকিং, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অপপ্রচারের মতো অপরাধে 14 বছরের জেলের পাশাপাশি 1 কোটি টাকা দণ্ড বা দুটোরই বিধান রাখা হয়েছে। আইনমন্ত্রী মনে করেন সুস্পষ্টতার কারণে নতুন আইনের অপব্যবহারের সুযোগ নেই। যদি ছাপিয়ে দেন যে কেউ চুরি করছে সেটা অপরাধ হইতে পারে না, কোনো বইতে নাই সেটা অপরাধ। সাংবাদিকদের কেন, কারোরই আনটিল এন্ড আনলেস সে যে সংজ্ঞায়িত অপরাধগুলি সে যদি না করে তাহলে তাকে কোনো মতেই এই আইনের আওতায় অপরাধ হিসেবে আনা যাবে না। এই আইন এখন বিল হিসেবে সংসদে উঠবে, পাশ হলে রাষ্ট্রপতির সইয়ের পর আইন হিসেবে কার্যকর হবে।